নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এক স্ত্রী, এমনটাই অভিযোগ উঠে আসছে, খবর জানা যাচ্ছে। যদিও স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন স্ত্রী, যে খবর আমরা পাচ্ছি, কার্যত গোর্খা বস্তি স্থিত শ্রীকৃষ্ণ মিশনের ঠিক সামনে দুর্ঘটনা সংঘটিত। আহত গৃহবধূকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি হাসপাতালে, বর্তমানে জীবিত চিকিৎসাধীন বলেই জানা যাচ্ছে। তবে যেমনটা খবর, স্বামীর বাইকে চড়ে যাচ্ছিলেন, স্ত্রী পুত্র তিনজনেই ছিলেন এক বাইকে, এবং দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার স্থলে কার্যত ছিটকে পড়ে যান ওই স্ত্রী, বর্তমানে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বামীর পক্ষ থেকে অটোতে করে জিবিতে নিয়ে যাওয়া হয়, বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন যেমনটা খবর পাওয়া যাচ্ছে। কি বক্তব্য উঠে এসেছে দুর্ঘটনা সংঘটিত, দুর্ঘটনাকে কেন্দ্র করে নিকটাত্মীয়ের কি বক্তব্য উঠে এসেছে শুনব। বাবার বাড়িতে তখন বাবার বাড়িতে আছে, শ্রীকৃষ্ণ মিশন হিন্দি স্কুলের সামনে তারা চলতি বাইক থেকে তাই শরীর পাউরি দিয়ে নাকি কইয়া গেছে, আমার কাছে পুলিশ তারা কইল, তখনই শুনলাম, কইছে যান কিছু হইতো না, বাচ্চারা ব্যথা হয়েছে না, বাচ্চার মারা একটু ব্যথা হয়েছে মাথাটা। কার বাইকে আছে? স্বামীর বাইকে। উনি কি পেছনে আছিল? পেছনে আছিল। পরে কইছে ক যাও, আমি কান্নাকাটি করতেছি, পরে ক যাও, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না, হন প্রায় দেখি অবস্থা। হাসপাতালে আনছে কে? যা স্বামী আনছে, তারা অটু করেছে, আইনের লোকে অটু করে দিচ্ছে। এখন অবস্থা কিরকম? এখন তো কইতেছে তার অবস্থা মানে মাথার মধ্যে রক্ত টক্ত জন্ম রয়েছে, অন বড় সারাই ডাকে গিয়ে। নাম কি ওনার? রিয়া দাস। বয়স কত? বয়স 19 বছর। স্বামীর নাম কি? রাহুল দাস। স্বামীর বাড়িটা কোন জায়গায়? আপনারা শুনলেন ঘটনাকে কেন্দ্র করে আহত পরিবারটির আত্মীয়ের বক্তব্য। তবে স্বামীর বাইক থেকে ছিটকে পড়েছেন, দুর্ঘটনা গুরুতরভাবে জখম হয়েছেন স্ত্রী, যেমনটা খবর উঠে আসছে। রাজ্যে মাত্রাধিক পরিমাণে দুর্ঘটনা বৃদ্ধি, তারই সঙ্গে এবার আবারও শহরের বুকে একেবারে দুর্ঘটনা সংঘটিত। গুরুতরভাবে জখম হয়েছেন স্ত্রী, তবে এক বাইকে তিনজন ছিলেন বলে খবর। এই দুর্ঘটনাকে ঘিরে আহতের বর্তমানে চিকিৎসা চলছে জিবি হাসপাতালে, সংশ্লিষ্ট পরিবারটির মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক। ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।